এখানে স্নো দিয়ে কি করে দেখতে থাকুন, ওরা যখন ফার্স্ট স্নো পড়ে এরকম মানে অনেক এক্সাইটেড হয়ে যায়, পরে দেখতে দেখতে ওরাই বোরিং হয়ে যায় বাসার ভিতরে থেকে। সো আপনারাও এনজয় করুন। কাছে দূরে বা দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম জানিয়ে আরেকটা দিন শুরু করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে স্নো দেখতেছেন, স্নো পড়ার পরের দিন আমি এই ক্লিপটা নিলাম। সো আমি তো স্নো পড়ার মানে যেদিন হেভি স্নো পড়ছে ওদিন তো ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিছি, হেভি স্নো আপনারা মন চাইলে দেখে নিতে পারবেন। সো আমি আজকেও আরেকটা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে বরাবর মতো বলে দিতেছি ফার্স্টে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করবেন, এটা আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের জন্য। তাহলে আমি এখন এখানে সকালবেলায় ফার্স্টে হাজব্যান্ডের সাথে কফি খেতে আসছি সকালবেলায়, বিকজ মানে তার এখন তো দিন একদম ছোটো, এটা তো সবাই জানেন। আর্লি বাইরে গেলাম, একটু টুকিটাকি শপিং লাগবে, আগে শপিংগুলো করব তারপরে বাসায় যাই কিছু রান্না করব। সো এখানে হাজব্যান্ডে বলতেছে একটু কফি খাবে, বাচ্চাটা নিয়ে বাইরে আসলে ও তো মাস্ট কফি দোকানে ডুববে, ডোনাট ডোনাট খায় না, এমন শুধু ডোনাট খাবে ওইটা বলে, এক দুইটা খায় এরকম আরে। সো ওর জন্য কিছু ডোনাট নেব, তারপর আমরা কফি নিয়ে শপিং করতে যাব। সো আপনারাও দেখতে থাকুন, আপনাদের সাথে তো আর শেয়ার না করে আর পারলাম না, আপনারা যেহেতু আমার এখন ফ্যামিলির একটা সাইডের মতো আমি মনে করি, আপনাদের সাপোর্টে তো আমার অনেক বড় উৎসাহ। সো আমাদের ছোটোখাটো লাইফের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার না করে তার পারি না, আপনারাও এনজয় করুন, আমাদেরও আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারাটা এটাও আমাদের অনেক বড় একটা হ্যাপিনেস। আমাদের আমাদের উদ্দেশ্য একটাই, আপনারা যেন আমাদেরকে দিয়ে কিছু দেখতে পারেন, শিখতে বা জানতে পারেন, সেটাই আমরা অলওয়েজ ট্রাই করি। এখানে দেখেন আল্লাহ পাকের কি নিয়ামত, এখানে আমি স্নো পড়ার আগের দিন বাজার মানে বাইরে হয়েছি, তারপর স্নো পড়ার পরের দিন তো দেখলেন স্নো পড়ে কি অবস্থা, আর আমি স্নো পড়ার দিনে ভিডিও ক্লিপ আছে আমার চ্যানেলে। দেখুন এখানে আরেকটা সিস্টেম, ফায়ার ট্রাক যাইতেছে, ফায়ার সার্ভিসের গাড়ি যাইতেছে, ওইটা যাওয়ার টাইমে সব গাড়ি রোডের সাইডে দাঁড়ায় গেছে। আমি জানি না আমাদের দেশে সিস্টেম আছে কি না। সো আমি এর মাঝে কথা বলতে বলতে আমি একটা আমেরিকান সুপার মার্কেটে চলে আসলাম। সো দেখতে থাকুন কি কি শপিং করি। জাস্ট উইকলি টুকিটাকি শপিং, একটা কথা আছে না, বাজারের শুরু আছে তো শেষ নেই, আল্লাহর রহমতে বাঁচি থাকবো, আল্লাহর রহমতে ইনশাল্লাহ চলতে থাকবে। সো আমাদের এখানে কোকোনাটের প্রাইস কেমন দেখেন, 199 লাইক আই মিন $2 করে কোকোনাট প্রাইস, তারপর আমরা পাই আলহামদুলিল্লাহ সেটাই। আর এখানে আমি আজকে দেখাবো আমেরিকান নানা নানু দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন। এখন তো বাজার করতে আসলে মাথা ঘুরে যায়, কারণ বাজারে তো এখন আগুন, অনেক প্রাইস ইনক্রিজ হয়েছে। আমাদের দেশি একটা জিনিস আমি দেখাইতেছি, দেশি বিলিতি দুনিয়া পাতা দেখাইছি আমি এখানে, প্রাইসও দেখলেন, আর এটা তো আমাদের দেশি দুনিয়া পাতা। আজকে বাজার করতে আসলে আসে এই জিনিসটা ঠিক মতো পাই নাই, আমি এই নুডলসটা দুই বক্স একসাথে নিয়ে যাই, আজকে অল্প পাইছি। আমরা তো চিকেন ফ্লেভার নিতে পারি না ওইটা হারাম, তো আমরা সেম ফ্লেভারটা নিয়ে আজকে ওইটা পাই নাই ঠিক মতোই, অল্প কয়টা পাইছি, যেগুলো পাইছি এগুলো নিলাম। এই তো ভালো, আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের সাথে চলে আসলাম। সো কিছু ইন্টারেস্টিং বিষয় দেখবেন এখানে, সো আশা করি ভালো লাগবে আপনাদের। এই তো আপনাদের সাথে কিছু কথা, কথার ফাঁকে কাজ, কাজের ফাঁকে কথা, এর ফাঁকে রান্নাবাড়া, সবগুলো নিয়েই আমাদের আজকের দিন। বললাম না আমেরিকান না নানু দেখাবো, যে কথা সেই কাজ, এই যেগুলোকে বলছি আমি ফান করে আপনাদের সাথে আমেরিকান না নানু দেখেন কি সুন্দর, এক সাইডে মানে নানুর মতো এক সাইডে নানার মতন দাঁড়ায় রয়েছে, এগুলা ওরা এখানে আমার ছেলে দেখে হাসতেছে, এইগুলা ধরে ধরে দেখতেছে ওর কাছে কেমন লাগতেছে এগুলো। এই যে নানু দেখেন কি কিউট একটা নানু দেখেন দাঁড়ায় রয়েছে আপনাদের জন্য পুটলা ফাটলে নিয়ে, আর নানা তো দেখাইলামে। আসলে এগুলো আমেরিকানরা এখানে হলিডে আসতেছে ক্রিসমাসের টাইমে এরকম বিভিন্ন সাজে সাজায়, ট্রি সাজায়, অনেক রকম সাজে সাজায়। সো আমরা এখন বাজার শেষ করে বাইরে গেছি, দেখেন পার্কিং লোডে কত গাড়ি, সবাই এরকম বাজার করতে আসা আমার মতো।
সো এখন আমি বাসার দিকে যাব ইনশাআল্লাহ। একটা ইন্টারেস্টিং জিনিস, আপনারা এদেরকে কেউ লজ্জা দিবে না, এদের জামা কাপড় নাই, আসলে ওদের পাতাগুলো সব ঝরে গেছে। আমাদের এখানে ঠান্ডা শুরু হয়ে গেছে, স্নো পড়াতে দেখলে নেই, ঠান্ডার টাইমে এরকম সব পাতা ঝরে যায়, এই জন্য বলছি ওদের জামা কাপড় নাই, লজ্জা দিবেন না। এই জাস্ট একটু আপনাদের সাথে মজা করা, মাইন্ড করবেন না, কেউ আমার বলতুটি থাকলে ক্ষমা দেশিতে দেখবেন। চলে আসলাম, তারপর রান্না করা, এটা কি জিনিস কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন, আমি আসলে এটা শিওর বলতে পারি না কি কচু বলে, আই থিঙ্ক আমি জানি না কি কচু। আমি এখন ইলিশ মাছ কেটে নিলাম, ইলিশ মাছ দিই এখন এগুলো রান্না করব। সো কীভাবে রান্না করে দেখতে থাকুন, হয়তো আপনাদের যারা নতুন রাঁধুনি হয়তো তাদের কাজে লাগতে পারে, হয়তো নাও লাগতে পারে। আগের ভিডিওগুলোতে আপনারা আগেও দেখছেন আমি এখানে ঝটফট টাইম সেভ হওয়ার জন্য সব কিছু একসাথে দিয়ে এখন মিক্স করে রান্নাটা বসিয়ে দিলাম, এভাবেও রান্নাটা খারাপ হওয়া না, আপনারা ট্রাই করে দেখবেন। আমি আজকে দুইটা সবজি রান্না করব, শীতের সবজি একটা রান্না করব, আর এখানে এটা কি আপনারা কমেন্ট করে জানাবেন, আমি নামটা একজাক্টলি বলতে পারি না, এই জন্য আমি বললাম না। করতে কত টাইম লাগে সেটা তো আপনারা জানেন বুঝেনে, আমরা আপনাদের জন্য এখানে ছোট ছোট করে ভিডিও করে নিলাম যেন ভিডিওটা বেশি লং না হয়, আপনারা যাতে বোরিং না হন, এই জন্য ছোট করে আমরা ক্লিপটা রেডি করলাম আপনাদের জন্য। তো আশা করি আপনারাও আমাদের কথা ভেবে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। একটা কথা আমরা বলতে আমি বারবার বুঝিয়েছি, আমরা যারা এরকম ভিডিও করি আপনাদের জন্য, মানে আমি সবাইকে মিন করে বলছি আমরা। এই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর, এখানে একটা সবজি ঝটফট রান্না হয়ে গেল। তো পরে আমি শীতের সবজি রান্না করব, ওইটা কিভাবে রান্না করি সেটাও দেখবেন। আমি কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার রান্না করব। এখন কলিফ্লাওয়ারের ডাটাগুলো আমি এখানে কেটে নিলাম, কলিফ্লাওয়ারগুলো কেটে নিলাম, এখানে সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। এখানে তেল, রসুন, জিরা, ধনিয়া পাতা, হলুদ পাউডার, লবণ সব কিছু দিয়ে একসাথে এখন নিয়ে নিতেছি, কিছু মরিচের পাউডার, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে। এখানে আরেকটা কথা, আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখছেন কিনা জানি না, এখানে আমি একটু পানিও অ্যাড করলাম একসাথে বসানোর টাইমে, যাতে এটা মানে ব্যাড কোনো স্মেল যেন না আসে। আর রান্নার একটা দক আছে না, আমি জানি না কি বলে ওই, মানে কাশি আসি যায় এটা রান্নার ইয়ে, ওইটা যেন না আসে বেশি, জন্য একটু পানি দিয়ে একসাথে বসিয়ে দিলাম। আমি আগে আমি ফুলকপির ডাটা আর আলুগুলো দিয়ে দিলাম, বিকজ ডাটাগুলোতে একটু শক্ত থাকে, এগুলো একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ফুলকপিগুলো দিব। ফুলকপিটা একটু বাপ আসলেই হয়ে যায়, তো আগে আমি ভালো করে ডাটাগুলো সিদ্ধ করে নিলাম, সাথে আলু দিলাম, তারপরে এখন কলিফ্লাওয়ার ফুলকপিগুলো দিয়ে দিলাম। আমি এখানে রান্না করতে এসে কি ভুল করলাম, আমি যেটা বললাম আমি রান্না করতে আসলে এসে এখানে ভুল করলাম, পাতিলটা আমি ছোট নি, মানে তরকারি অনুযায়ী পাতিলটা একটু ছোট পড়ে গেছে, আমি এটা বুঝতে পারি নাই ফার্স্টে। সো আপনারাও রান্নার টাইমে আমার মতো ভুল করবেন না, পরে আর আমি চেঞ্জ করি নাই, চেঞ্জ করতে পারতাম আর করি নাই, এভাবে অল্প আগুন দিয়ে পরে রান্নাটা শেষ করে নিলাম। রান্নাটা চলুক, এর মাঝে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিই। সো রান্না করতে করতে আমার আরেকটা নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করে দিব এখন। সো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব। সবাই সবার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আর যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ অন্তর অন্তরস্থল থেকে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, যদি বেশি ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও বলতেছি আমার কথার মাঝে বলতেটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।